প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি করোনার ভিতরে ভালো আছো। তো আমাদের আজীবন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চলছে। আজকে আমি অষ্টম শ্রেণী থেকে বাংলা দ্বিতীয় বত্র ক্লাস নিচ্ছি। বাংলা দ্বিতীয় বত্র চতুর্থ অধ্যায় ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ কাকে বলা হয়? যে পদ দ্বারা কার্য সম্পাদিত হয় তাহাকে ক্রিয়াপদ বলা হয়। তাই ক্রিয়াপদকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন প্রথম আছে সমাপিকা ক্রিয়া, দুই নম্বরে অসমাপিকা ক্রিয়া, তিন নম্বরে আছে সকর্ম ক্রিয়া, চার নম্বরে অকর্ম ক্রিয়া, পাঁচ নম্বরে বিকর্ম ক্রিয়া, আর ছয় নম্বরে হল প্রযোজক ক্রিয়া, সাত নম্বরে হল যৌগিক ক্রিয়া। তো এই সাত ভাগে ক্রিয়াপদকে ভাগ করা হয়েছে। তো প্রথমে আসি আমরা সকর্ম সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। তো সমাপিকা ক্রিয়ার উদাহরণ, যেমন সে স্কুলে যায়, তাহলে স্কুলে যাওয়া কার্যটা ক্রিয়াটা সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আবার বলে যে সমর গান গায়, সমর কি করছে? গান গাওয়া দ্বারা তার ক্রিয়াটাকে সম্পূর্ণ করেছে। দ্বিতীয় নম্বর আসে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়ায় বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। যেমন আমি বাড়ি গিয়ে ড্যাশ ড্যাশ কি করব বাড়ি গিয়ে, সেই কাজটাই নাই। বাড়ি গিয়ে কি ভাত খাবো না বল খেলবো, কিছু নেই, এটা অসমাপিকা ক্রিয়া। আবার সে বই নিয়ে কি করলো, বসে থাকলো, পড়লো না কি করলো, নাই, তাদের এটা অসমাপিকা ক্রিয়া, বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয়নি। তিন নম্বরে আছে সকর্ম ক্রিয়া। যে ক্রিয়া কর্ম সকর্ম ক্রিয়া, যে ক্রিয়া কর্ম সম্পূর্ণভাবে সম্পন্ন হয়, যেমন সকল কর্ম আছে যে ক্রিয়া, তাকে সকর্ম ক্রিয়া বলা হয়। যেমন উদাহরণ সবন চিঠি লিখে, তাহলে এখানে লিখে কার্যটা কি দ্বারা সম্পূর্ণ হয়েছে? চিঠি দ্বারা, কর্ম আছে, এটাকে বলা হয় সকর্ম ক্রিয়া। আর একটা উদাহরণ সে বাড়ি গিয়ে বল খেলে, তাহলে খেলা কার্যটা, এখানে বল একটা কর্ম আছে, তাহলে এটাকে বলা হয় সকর্ম ক্রিয়া। চার নম্বর হয়েছে অকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম নেই। যেমন সবন লিখছে, কি লিখছে, এখানে কোনো কর্ম নেই, তাহলে এটা হয়েছে অকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়া, যে বাক্যে দুটি ক্রিয়া দ্বিকর্ম ক্রিয়া আছে তাকে দ্বিকর্ম, যে বাক্যে দুটা কর্ম আছে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, এখানে দুটা কর্ম আছে, এটাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। আমি কলম দ্বারা একটি চিঠি লিখিলাম, এখানেও দুটো কর্ম আছে, এটা হলো দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? যে বাক্যে দুটা কর্ম নিহিত আছে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। এবারে ছয় নম্বরে আছে প্রযোজক ক্রিয়া। এই ক্রিয়াটা হলো যে বাক্য দ্বারা কর্তা নিজে না করে অন্যের দ্বারা ক্রিয়া সম্পাদন করায় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, চাঁদ দেখার কার্যটা মা তার শিশু দ্বারা সম্পন্ন করেছে, তাহলে এটা হলো প্রযোজক ক্রিয়া। সাপুরে সাপ খেলায়, মানে সাপ দ্বারা সাপুরে খেলছে, তাহলে অন্যের দ্বারা কার্যটা সম্পন্ন হয়েছে বিধায় এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। সাত নম্বরে আছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া হলো সকর্ম ক্রিয়া এবং অকর্ম ক্রিয়া, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া মিলে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। যেমন সে পাশ করে গেল, উদাহরণ দুই নম্বর সাইরেন বেজে উঠল, এটা হলো যৌগিক ক্রিয়া। তো
আজকে এই ক্রিয়া শ্রেণী বিভাগ এবং ক্রিয়াপদ কাকে বলা হলো এটাই নিয়ে আলোচনা আজকের ক্লাস আমি সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থাকো।